অবিরাম জনস্রোত উত্তাল রাজপথ, স্লোগানে মিছিলে সরগরম রাজধানী। ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের গন্তব্য রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায়। মূল কর্মসূচি শুরুর আগেই কর্মীদের ঢল সমাবেশ রূপ দেয় জনসমুদ্রে। জনতার উত্তাল ঢেউয়ে নেতারা স্পষ্ট করলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে ক্ষমতাসীন দলের অবস্থান। সাফ জানালেন বিরোধীদের দাবি থাকলেও আর ফিরবে না তত্ত্বাবধায়ক সরকার। মিরপুরে ছাত্রলীগের ওপর হামলার জন্য বিএনপিকে দায়ী করে নেতাদের হুঁশিয়ারি, সন্ত্রাস কিংবা নির্বাচন বানচালের দিকে হাঁটলে পরিণতি হবে ভয়াবহ। বিশ্বের একজন লুণ্ঠিত ব্যক্তি আজকে মাননীয় প্রধানমন্ত্রী, সকল ক্ষেত্রে আমাদের যে অগ্রজন, এই অগ্রজনকে একটা গোষ্ঠী থামিয়ে দিতে চায়, ষড়যন্ত্র করছে উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য, আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশে তাদের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সুস্থ ভাবে যাতে হয় তার লক্ষ্যেই আমাদের শান্তি উন্নতির শোভাযাত্রা দিচ্ছি। আবারও এক দফায় অনড় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সংবিধানের বাইরে এক চুলও নড়বে না আওয়ামী লীগ। বিদেশিদের কাছ থেকে বিএনপি কিছু পায়নি বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা। নিজেদের কর্মসূচিকে বিএনপি নেতারা জয়যাত্রা দাবি করলেও ওবায়দুল কাদের বলেন পরাজয়ের দিকে শুরু হয়েছে বিএনপির যাত্রা। জানান কোনো দাবির কাছেই নত হবে না আওয়ামী লীগ। কি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন? না তত্ত্বাবধায়ক, না শেখ হাসিনার পদত্যাগ। কারো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিরোধীদের নানা কর্মসূচির মধ্যে রাজপথে সরব থেকে নিজেদের রাজনৈতিক অবস্থানও জোরালোভাবে তুলে ধরছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর তাতে একদিকে যেমন থাকছে ভোটের আবহ, ঠিক একইভাবে বিরোধীদের প্রতি দেওয়া হচ্ছে স্পষ্ট বার্তা যে কোনো সন্ত্রাস নৈরাজ্য আর অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে রাজপথে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মঙ্গলবারের সমাবেশও দেখা গেল ঠিক একই চিত্র। এরপর শুরু হয় শোভাযাত্রা। জাতীয় নির্বাচনে বাকি আর মাত্র 4-5 মাস, এরই মধ্যে সরকারের টানা 14 বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য রাজধানীতে এ ধরনের শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে ক্ষমতাসীন দল। লক্ষ্য আগামী দিনে আবারও উন্নয়ন ও নৌকার পক্ষে ভোট। আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ গন্তব্য রমনা থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজ, কলাবাগান হয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবন। মূল সমাবেশ রমনা ইঞ্জিনিয়ার্সে হলেও শোভাযাত্রা অংশ নিতে বিভিন্ন মোড়ে মোড়ে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। নানা রঙের ফেস্টুন আর ব্যানারে সাজানো ছিল শোভাযাত্রার বাহনগুলো। জয় বাংলা আর নৌকার স্লোগানে মুখর ছিল শোভাযাত্রা। আমাদের দেশ একটি উন্নতশালী দেশ হিসাবে সারা বিশ্বে একটি পরিচিতি লাভ করেছে। এতে অংশ নেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা। যে কোনো সহিংসতা মোকাবিলায় রাজপথে থাকার প্রত্যয় কর্মীদের। নৌকার পক্ষের প্রচার এই উন্নয়নকে তুলে ধরার মাধ্যমে আমরা জয়ন্ত শেখ হাসিনার পক্ষে নৌকার পক্ষে ভোট চাচ্ছি। বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সুদীর্ঘ 50 বছরের স্বাধীনতার ইতিহাসে কোন সরকার এই 15 বছরে আমরা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, স্বাধীনতার 50 বছরে সে উন্নয়ন বাংলাদেশে হয়নি। বিএনপি জামায়াতের আন্দোলনের নামে নৈরাজ্য প্রতিরোধে মঙ্গলবার রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের জেলা ও মহানগরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে স্থানীয় আওয়ামী লীগ। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।